বাংলাদেশ পুলিশের প্রধান হলেন মহাপুলিশ পরিদর্শক। এটি বাংলাদেশ পুলিশের প্রধান পদ। বাংলাদেশ পুলিশের বর্তমান মহাপরিদর্শক হচ্ছেন বেনজির আহমেদ, যিনি পুলিশের 30তম মহাপরিদর্শক। 2020 সালে এপ্রিলে তিনি বাংলাদেশ পুলিশের 30তম মহাপরিদর্শক হিসাবে নিয়োগ পান। বাংলাদেশের আইন অনুযায়ী পুলিশের আইজিপি বা মহাপরিদর্শককে 4 বছরের জন্য নিযুক্ত করা হয়। তবে এখানে নির্দিষ্ট পুলিশ মহাপরিদর্শকের বা আইজিপির 59 বছর বয়সসীমাটা নির্ধারিত আছে। মানে এখানে বুঝাচ্ছি, একজন পুলিশ মহাপরিদর্শক নিয়োগ প্রাপ্তির 4 বছর পর্যন্ত সেই পদে বহাল থাকতে পারবেন, যদি না তার বয়সসীমা সরকারি চাকরির অবসরে যাওয়ার নিয়ম অনুযায়ী 59 বছর পূর্ণ হয়। কিন্তু পদ গ্রহণের পরে যদি 4 বছর আগেই নির্দিষ্ট পুলিশ মহাপরিদর্শকের বয়স 59 বছরে পৌঁছায়, তাহলে তার বয়সসীমা মেনেই অবসরে পাঠানো হয়। 2012 সালে সরকারি চাকরির অবসরে পাঠানোর সাধারণ বয়সসীমা 59 বছর নির্ধারণ করা হয়। এই হিসাব অনুযায়ী বর্তমান পুলিশের আইজিপি জনাব বেনজির আহমেদের অবসরে যাওয়ার সময় নির্ধারণ করা হয়েছে 30 সেপ্টেম্বর 2022 তারিখে। 30 সেপ্টেম্বর 2022 পরে যে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শককে পুলিশ প্রধানের দায়িত্ব প্রদান করা হবে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উক্ত ব্যক্তি কিন্তু পুলিশ প্রধানের দায়িত্বে থাকবেন। যেহেতু নির্বাচনকালীন সময়ে দেশের আইন শৃঙ্খলা সহ দলীয় গ্রেপ্তার, মামলা, হামলা এবং বিরোধীদের উপরে দমন নিপীড়নের জন্য পুলিশ একটি উপযুক্ত বাহিনী, যে কারণে বর্তমান সরকার চাইবে যে সরকারের অনুগত ব্যক্তিকেই পুলিশ প্রধান হিসাবে নিয়োগ দেওয়া হোক। তো সরকার অনুগত পুলিশ প্রধান হিসাবে কে কে থাকছেন আমাদের এই অ্যানালাইসিস, সেটাই আপনাদেরকে আজকের ভিডিওতে জানাবো। কিন্তু তার আগে আপনাদের প্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বাংলাদেশ ডিফেন্স নিউজ BDN কে দয়া করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফলো করে দিন, এবং সর্বদাই আমাদের সাথে থাকুন। কে হবে বাংলাদেশ পুলিশের পরবর্তী প্রধান, তা নিয়ে চলছেই সমস্ত জল্পনা কল্পনা। ডক্টর বেনজির আহমেদকে তার অবসরে যাওয়ার বয়সসীমা শেষ হয়ে গেলে নতুনভাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে না নতুন কাউকে নিয়োগ দেওয়া হবে, এটাই কিন্তু এখন দেখবার পালা। কারণ এর পরবর্তী বছরে পুলিশ প্রধান হিসাবে যে নিয়োগ পাবেন, সেই পরবর্তী বছরে নির্বাচনকালীন সময়ে পুলিশ প্রধান হিসাবে কর্মরত থাকবেন। সাধারণত পুলিশ প্রধান নিয়োগের ক্ষেত্রে সিনিয়রিটি বিষয়টি দেখা হয় না। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গঠিত বিশেষ কমিটি প্রধানমন্ত্রীর দপ্তরের সাথে সমন্বয় রেখে পুলিশ প্রধানকে নিয়োগ প্রদান করে থাকেন, যেখানে পরবর্তী বছরগুলোতে কে দীর্ঘ সময় ধরে সার্ভিসে অ্যাক্টিভ থাকতে পারবেন এবং যোগ্যতা, দক্ষতা এই মাপকাঠিতে নিয়োগ প্রক্রিয়াটি নির্ধারিত থাকে। পরবর্তী পুলিশ প্রধান হিসাবে আলোচনায় থাকা পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক বা অ্যাডিশনাল আইজি হলেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যিনি 2020 সালে 8 এপ্রিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের মহাপরিচালক হিসাবে নিয়োগ পান। তো আমাদের গত ভিডিওতে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পুলিশ প্রধানের দৌড়ে আমরা অন্তর্ভুক্ত করেছিলাম, কিন্তু এই ভিডিওটির পরে আমরা এই যেই শর্টলিস্টেড ভিডিওটি করছি, 4 জনের নাম রাখছি নতুন পুলিশ প্রধানের শর্টলিস্টে, এখানে তাকে রাখছি না। এর পিছনে আমাদের অ্যানালিস্টরা 2টো কারণ দেখিয়েছেন। সেই 2টো কারণের মধ্যে একটি হলো চৌধুরী আবদুল্লাহ আল মামুনের উপরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, এবং অন্যটি হলো তার বয়সসীমা। 12 জানুয়ারি 1964 সালে জন্মগ্রহণকারী চৌধুরী আবদুল্লাহ আল মামুন যদি পুলিশ প্রধান হিসাবে নিয়োগ দেওয়া হয়, তাহলে তিনি মাত্র 1 থেকে 1.5 বছর সার্ভিসে অ্যাক্টিভ থাকতে পারবেন। অন্য ক্ষেত্রে সরকার যদি আমেরিকার নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পুলিশ প্রধান হিসাবে নিয়োগ দেয়, সেক্ষেত্রে সরকার সহ পুলিশ বাহিনীর উপরে আমেরিকার নিষেধাজ্ঞার একটি কনসার্ন চলে আসবে বলে আমাদের অ্যানালিস্টরা মনে করেন, যে কারণে আমাদের এই শর্টলিস্ট থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। পুলিশ প্রধানের দৌড়ে আলোচনায় থাকা আমাদের প্রথম ব্যক্তিটি হলেন পুলিশের বিশেষ শাখা SB এর বর্তমান প্রধান অতিরিক্ত IG মনিরুল ইসলাম, যিনি 15 জুন 1970 সালে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। মনিরুল ইসলামের স্নাতক ডিগ্রি সম্পর্কে জানা না গেলেও স্নাতকোত্তর ডিগ্রি সম্পর্কে জানা যায় যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে করেন। তিনি যুক্তরাষ্ট্রের নর্থাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ব্রিটিশ আইনে LLB ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই তিনি জেনোসাইড স্ট্র্যাটেজির উপরে স্নাতকোত্তর ডিপ্লোমা PGD সহ ক্রিমিনোলজিতে আরেকটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। মনিরুল ইসলাম 1995 সালে বাংলাদেশ সিভিল সার্ভিস BCS পরীক্ষার মাধ্যমে ASP হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেছিলেন। তিনি গোয়েন্দা শাখায় 9 বছর এবং স্পেশাল ব্রাঞ্চে 2 বছর দায়িত্ব পালন করেছেন। তিনি CCT এর অন্যতম প্রতিষ্ঠাতা কর্মকর্তা। তথ্য অনুযায়ী তার বর্তমান বয়স 51 বছর। অনেক দ্রুত তিনি পুলিশের শীর্ষ নেতৃত্বে পৌঁছাতে সক্ষম হয়েছেন সেটা বলার অপেক্ষা রাখে না। তিনি যদি পরবর্তী পুলিশ প্রধান হন, তাহলে পুলিশ প্রধানের পূর্ণাঙ্গ মেয়াদ 4 বছর পূর্ণ করতে পারেন বলে অনেকে ধারণা করে থাকেন। আলোচনায় থাকা দ্বিতীয় ব্যক্তিটি হলেন সদ্য প্রমোশনপ্রাপ্ত অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক SM রুহুল আমিন। গত 3 মে 2022 তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ 1-এর
অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পুলিশ অধিদপ্তরের ডিআইজি এস এম রুহুল আমিনকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি চলতি দায়িত্বে, ট্যুরিস্ট পুলিশ ডিআইজি মল্লিক ফখরুল ইসলামকে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপিতে এবং সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ কামরুল আহসানকে অ্যান্টি টেরিজম ইউনিটের অতিরিক্ত আইজিপি দায়িত্ব প্রদান করা হয়েছে। উল্লেখ্য যে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া এস এম রুহুল আমিন 12তম বিসিএসএ 1990 সালে 20 জানুয়ারি বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এছাড়াও তিনি রাজবাড়ী জেলার 15তম পুলিশ সুপার হিসেবে এক বছর দায়িত্ব পালন করেন। এছাড়া চট্টগ্রাম, সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসাবেও তিনি দায়িত্ব পালন করেন। এছাড়া ডিআইজি, রেলওয়ে পুলিশ, বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার এবং বিভিন্ন পুলিশের উচ্চ পদস্থ পদে তিনি কর্মরত ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সাউথ সুদান, আইভরি কোস্ট, কসোভো এগুলোতে দায়িত্ব পালন করেছেন। মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করে তিনি সাংবাদিক, সুশীল সমাজ, তরুণ প্রজন্ম, বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের সাথে সমৃদ্ধ পথ চলার কাজ সুগম করেছেন। আমাদের আলোচনায় থাকা তৃতীয় ব্যক্তিটি হলেন পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক কামরুল আহসান। আহসান 1966 সালে চাঁদপুরের মতলবপুর উত্তর উপজেলার উত্তর ইমামপুন গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ঢাকা সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে এমবিএ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1991 সালে বিসিএস পুলিশে যোগদান করার পরে তিনি খাগড়াছড়ি জেলার সহকারী পুলিশ সুপার, এছাড়া চট্টগ্রামের হাটহাজারিতে সার্কেল এসপি, এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি, ফেনী জেলার অ্যাডিশনাল এএসপি হিসাবে দায়িত্ব পালন করেন। গৌরবময় ও বর্ণিল পেশার জীবনে তিনি শরীয়তপুর, চট্টগ্রাম, যশোর জেলার পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি রেলওয়ে রেঞ্জের ডিআইজি হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি সর্বশেষ 2016 সালে সিলেট রেঞ্জের ডিআইজি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। বাংলাদেশ পুলিশের অসাধারণ এবং দৃষ্টান্তমূলক চাকরির স্বীকৃতিস্বরূপ তিনি 2 আইজি ব্যাচ অর্জন করেন। মালয়েশিয়া, ভিয়েতনাম, আমেরিকা, ইতালি বিভিন্ন দেশে তিনি প্রশিক্ষণ গ্রহণ করে তিনি দায়িত্বের অংশ হিসাবে থাইল্যান্ড, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, মিশর, গায়না, গাম্বিয়া, তুরস্ক, বাহরাইন, সৌদি আরব সহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। আন্তর্জাতিকভাবে স্বনামধন্য পুলিশ কর্মকর্তা মোহাম্মদ কামরুল আহসান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পুলিশের অ্যাডভাইজার হিসাবেও দায়িত্ব পালন করেন। সিরালিয়ন এবং সুদানে দায়িত্ব পালন করেছেন তিনি। সুদানের মিশনে কন্টিনজেন্ট কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করার গৌরবের পাশাপাশি তিনি মিশন সমূহে দৃষ্টান্তমূলক চাকরির স্বীকৃতিস্বরূপ জাতিসংঘ শান্তিরক্ষা পদকও লাভ করেন। আমাদের লিস্টে থাকা চতুর্থ ব্যক্তিটি হলেন পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, রেলওয়ে পুলিশ প্রধান মোহাম্মদ দিদার আহমেদ। তিনি 1965 সালে গোপালগঞ্জ শহরে ব্যাংক পাড়াতে জন্মগ্রহণ করেন। তিনি রেঞ্জ ডিআইজি খুলনা হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে 1991 সালে 12তম বিসিএস পুলিশ সার্ভিসে যোগদান করেন। তিনি পুলিশ একাডেমি সারদা, রাজশাহীর মৌলিক প্রশিক্ষণ এবং ভাটিয়ারি, চট্টগ্রামে বিএমএ কোর্স সম্পন্ন করেন। আর সুদীর্ঘ 29 বছরের চাকরির জীবনে তিনি সহকারী পুলিশ সুপার খুলনা, এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার ভোলা, ব্রাহ্মণবাড়িয়া, এডিসি, কেএমপি, পুলিশ সুপার রংপুর, পুলিশ সুপার রাজশাহী, পুলিশ সুপার যশোর, পুলিশ সুপার বান্দরবন, অতিরিক্ত ডিআইজি খুলনা রেঞ্জ, সর্বশেষ কমিশনার ডিএমপি এবং ডিবির প্রধান হিসাবেও তিনি দায়িত্ব পালন করেছেন। খুলনা রেঞ্জে 10টি জেলার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় 2018 সালে বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশ পুলিশ পদক বিএমপিতে ভূষিত হয়েছেন তিনি। মোহাম্মদ দিদার আহমেদ ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন এবং লং টেনিস খেলার কৃতিত্বের জন্য অনেকবার পুরস্কৃত হয়েছেন। তিনি এখনও নিয়মিত লং টেনিস খেলেন। খুলনা রেঞ্জে তিনি যোগদান করার পরে তিনি প্রায় 5,000 বিভিন্ন প্রজাতির বনজ এবং ফলজ গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং বৃক্ষপ্রেমী হিসাবে সুনাম কুড়িয়েছেন। বর্তমান সময় থেকে তার রিটায়ারমেন্টের এখনও 3 বাকি আছে। তো বন্ধুরা, এই 4 হলেন নেক্সট পরবর্তী পুলিশ প্রধান হিসাবে আমাদের শর্টলিস্টে থাকা ব্যক্তিগণ। আপনাদের যদি কোনো সাজেশন থেকে থাকে সেটা কমেন্ট করে জানাতে পারেন। নতুন কোনো তথ্য জানতে চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানান। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি।